আর মাত্র কয়েকদিন পরই অনুষ্ঠিত হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। এরই মধ্যে বিভিন্ন জেলায় পৌঁছে গেছে ব্যালট পেপার। পুরো দমে চলছে প্রার্থীদের নির্বাচনী প্রচারণা। অন্যদিকে নির্বাচন ঠেকাতে মরিয়া বিএনপি ও তাদের মিত্ররা, তাই একের পর এক কর্মসূচি হাতে নিয়েছে তারা। এ অবস্থায় নির্বাচনের সময় সহিংসতার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। এদিকে ইসি বলছে নির্বাচনের সময় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনসার, পুলিশ, র্যাবের পাশাপাশি মাঠে থাকবে সশস্ত্র বাহিনী। যদিও 29 ডিসেম্বর থেকে সেনাবাহিনীর মাঠে নামার কথা থাকলেও তা পরিবর্তন করা হয়েছে। মঙ্গলবার এমনটাই জানায় নির্বাচন কমিশন। ব্যাংক থেকে নগদে অ্যাড মানি করে প্রতি সপ্তাহে জিতুন মালদ্বীপে কাপল হলিডে প্যাকেজ। গেল রোববার নির্বাচন কমিশনে এ সংক্রান্ত একটি চিঠি পাঠায় সশস্ত্র বাহিনী বিভাগ। এতে বলা হয় সারা দেশের 300টি নির্বাচনী এলাকায় আগামী 3 জানুয়ারি থেকে 10 জানুয়ারি পর্যন্ত সশস্ত্র বাহিনীর সদস্যরা নিয়োজিত থাকবেন। ফৌজদারির কার্যবিধি ও অন্যান্য আইনি বিধান এবং প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে জারিকৃত বিধান অনুযায়ী তারা পরিচালিত হবে। নির্বাচনী কাজে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের পরামর্শে বেসামরিক প্রশাসনকে আইন শৃঙ্খলা রক্ষায় সহায়তা করবেন মোতায়েনকৃত সেনা সদস্যরা। এছাড়া সশস্ত্র বাহিনীর সদস্যরা প্রতিটি জেলা, উপজেলা কিংবা মেট্রোপলিটন এলাকার নোডাল পয়েন্ট এবং সুবিধাজনক স্থানে নিয়োজিত থাকবেন। একই সঙ্গে রিটার্নিং অফিসারের সঙ্গে সমন্বয় করে জেলা, উপজেলা ও থানায় সশস্ত্র বাহিনীর সদস্যদের মোতায়েন করা হবে। সেনাবাহিনীর টিমের সঙ্গে রিটার্নিং অফিসার কর্তৃক এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হবে এবং আইন, বিধি ও পদ্ধতিগতভাবে কার্যক্রম গৃহীত হবে। চিঠিতে আরো বলা হয় সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের নির্দেশনা অনুসারে এলাকা ভিত্তিক মোতায়েন পরিকল্পনা চূড়ান্ত করা হবে। বাস্তবতা ও প্রয়োজনীয়তা অনুযায়ী রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের অনুরোধক্রমে চাহিদা মতো আইনানুগ অন্যান্য কার্যক্রম সম্পাদন করতে হবে। এছাড়া ভোট গ্রহণের দিন, তার আগে ও পরে কার্যক্রম গ্রহণ ও মোতায়েনের সময়কাল সহ বিস্তারিত পরিকল্পনা করতে হবে। চিঠিতে রেগি দলগুলোকে সীমিত রাখার জন্য অনুরোধ করা হয়। এতে বলা হয় নির্বাচন উপলক্ষে সশস্ত্র বাহিনীর বিস্তারিত মোতায়েন নির্দেশিকা পরে পাঠানো হবে। এছাড়া 29 ডিসেম্বর থেকে সশস্ত্র বাহিনী বিভাগে একটি সমন্বয় সেল পরিচালনা করা হবে। একই সঙ্গে বাহিনীগুলো প্রয়োজন অনুযায়ী সমন্বয় সেল স্থাপন ও পরিচালনা করবে। আর সশস্ত্র বাহিনী নিয়োগ সংক্রান্ত যাবতীয় ব্যয়ভার নির্বাচন কমিশন বহন করবে বলেও চিঠিতে উল্লেখ করা হয়। তামসিদ মির্জা, কালবেলা।